নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। ডলুবাগানে গাছ ধ্বংসের 2 বছর, কালো দিবস পালন করলেন শ্রমিকরা। উনিশের চেতনা জাগাতে তৈরি সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, কর্মসূচি ঘোষণা। ৬১টি বর্ষপূর্তি পালনে তৈরি বরাক, ভাষা শহীদ স্টেশন ঘোষণার দাবি। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। 2022 সালের 12 মে গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরির নামে 200 শতাধিক এক্সিভেটর লাগিয়ে উৎপাদনশীল চা বাগানে প্রায় 43 লক্ষ চা গাছ উপড়ে ফেলে দিয়েছিল রাজ্য সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু বরাক উপত্যকা নয়, উত্তর পূর্ব সহ গোটা দেশ নাড়িয়ে দিয়েছিল। প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কাছাড় জেলার ডলু চা বাগান এলাকা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাংসদ, বিধায়ক প্রত্যেকেই এই গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ হয়ে গেছে বলে প্রচার চালান, কিন্তু সুপ্রিম কোর্টের 2 নির্দেশে রীতিমতো ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। কোনো ধরনের এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট না করে গাছ উপড়ে ফেলার জন্য রাজ্য সরকারকে রীতিমতো ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। তাই 12 মে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করলেন স্থানীয়রা। সকালে স্থানীয় চা শ্রমিক মজুররা এলাকায় মিছিল করেন, পরে এক সভায় মিলিত হয়ে যেভাবে বাগান ছিল সেভাবেই বাগান তৈরি করার দাবি জানান। আমরা বলতেছিলাম যে আমরা কাজ পাবো না, আর ঠিক 2 বছরে সেগুলোই ঘটে যাচ্ছে আস্তে আস্তে। তো কাজও বন্ধ হয়ে গেল আস্তে আস্তে, শ্রমিকদের বিভিন্ন রকম যেমন পাওয়া দেওয়া। আগে আমরা যখন চা বাগানটা ফলনশীল ছিল তখন ছাতা, চপ্পল, কম্বল, হ্যাঁ, মশারি, অনেক কিছু আমরা এখান থেকে পেতাম। কিন্তু যেহেতু চারা গাছ উচ্ছেদ হয়ে যাওয়াতে বাগান দুর্বল হয়ে গেছে, বাগান দুর্বলের পরিণাম যা কোম্পানির উপরে পড়ছে প্রভাব, সেটা আমাদের সকল শ্রমিকের উপরে পড়ছে। তাই আমরা মানে পরিষ্কার কথাই বলতে চাই, আমরা গ্রিনফিল্ড এয়ারপোর্টের বিরোধিতা কখন থেকেই মানে আগে থেকেই করে আসছি না। আমরা গ্রিনফিল্ড এয়ারপোর্ট কাছাড়ে বা করিমগঞ্জে হাইলাকান্দিতে হোক, অনেক চা বাগান, আমি চা বাগানি হয়ে একথা বলবো না যে আমাদের বাগান থেকে অন্য একটা বাগান ধ্বংস করে হোক, কিন্তু আমরা ওইটাই বলবো যে বাগানগুলা অচল আছে, যেখানে পতিত জমি অনেক আছে, আমরা বিভিন্ন সময় ঘোরাঘুরি করি সময় দেখতে পাই, এরকম একটা জায়গায় যদি হয় তাহলে বিশেষ ভালো হবে। কেননা আমাদের এখানে যে প্রজেক্টটা আসার পরে দলু বাগানের শ্রমিকদের অবস্থা কি হয়েছে, সেটা এই সকালবেলা বিকেলবেলা মহাসড়কে যারা বাইক নিয়ে যাচ্ছেন, যাত্রীরা গাড়ি নিয়ে যাচ্ছেন, ওনারা প্রত্যহ ওনাদের নিজের চোখে দেখতে পান। সকালবেলা এখন এখান থেকে প্রায় 5-6 গাড়ি আমরা অন্য বাগানমুখী হয়েছি, পেটের জন্য আমরা করতে যাচ্ছি, ওখানেও গিয়ে কি হয়ে যায়, সব দিন কাজ পাওয়া যায় না, কিন্তু আমাদের বাগান যদি থাকে তাহলে আমরা কাজ পেয়ে যাব। এই তাই আমাদের বাগানটা যেমন আগে ছিল ওরকমই আমরা দাবি চাইছি। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের উদ্যোগে এবছর 19-এর চেতনাকে জাগ্রত করতে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। রবিবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, 1961 রাজ্য ভাষা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরাকের সরকারি কার্যক্রমে বাংলা ভাষাকে বর্জন করার চক্রান্ত চলছে। পাশাপাশি নানাভাবে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাঙালি জাতির ভাষাকৃষ্টি ঐতিহ্যকে নিয়ে রাজনৈতিক ক্রীড়া করা হচ্ছে। এনআরসি নামে 19 লক্ষ নাগরিক হয়রানির শিকার হচ্ছেন, 27 লক্ষ মানুষের আধার কার্ড বেআইনিভাবে আটকে রাখা হয়েছে, এমনকি কখনো উইপোকা বলে বরাকের মানুষকে সম্বোধন করা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, সবকিছু জেনে বুঝে উদাসীন শান্তির দ্বীপ বরাকের জনগণ, কিন্তু এরপরও সবার আকুলতাকে এক সূত্রে বেঁধে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক নানা অনুষ্ঠানমালা নিয়ে মনের গভীরতর যন্ত্রণা থেকে মুক্তির লক্ষ্যে গর্জে ওঠার জন্য জনগণের সামনে এসে দাঁড়িয়েছে। সংস্থার অনুষ্ঠানমালায় থাকছে আলোচনা সভা, সঙ্গীত, নৃত্যনাট্য, সময়ের বার্তা পত্রিকার উন্মোচন, বহুভাষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, শান্তিনিকেতন থেকে বিশ্বভারতী পাঠভবনের ছাত্রছাত্রীদের বিশেষ পরিবেশনা, প্রতিবাদী পথ আলপনা,
শিলচর রেলওয়ে স্টেশনে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ ইত্যাদি। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন দাবি নিয়েও এদিন কথা বলেছেন মঞ্চের কর্মকর্তারা। বিশেষ করে বরাকের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার করা, মহাসড়কের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করা, শিলচর রেলওয়ে স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করা, শিলচর জেলা গ্রন্থাগার ভবনের নির্মাণ কাজ শীঘ্রই সম্পন্ন করা ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবুজায়ন সহ অন্যান্য সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আমরা এবার একটা জিনিস দেখতে পেয়েছি, নিশ্চয়ই দেখতে পেয়েছি, 27 বছর ধরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ গুটি গুটি পায়ে যেভাবে 19-এর চেতনাকে জনগণকে মানে জাগাবার জন্য এবং সবাই স্মরণ করাবার জন্য যেটা দায়িত্ব নিয়েছিল, সেটা নিশ্চয়ই আমরা জনগণের সহযোগিতায় জনগণের উপস্থিতিতে আমরা নিশ্চয়ই পেয়েছি। কারণ আমরা জনগণ বিশ্বাস করি ওনারা সবাই সম্মিলিত বলেই আজকে এই কাজটুকু এগিয়ে গেছে। এবার আমরা একটা মানে অন্যরকম একটা আইডিয়া নিয়েছি, সেটা হচ্ছে যে প্রতিটি স্কুল কলেজের মধ্যে ছাত্র ছাত্রীদের মধ্যে সেই 19-কে চেতনাটা আরও ছড়িয়ে দেওয়া। তার জন্য আমরা যেমন বিভিন্ন ধরনের বিতর্ক সভা, কুইজ করা, একটা পুস্তক একটা বের করা, এইসব ব্যাপারে আপনি স্কুল কলেজে গিয়ে সকল ছাত্রছাত্রীদের মধ্যে যেন আমরা আরও জাগরণ করতে পারি সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি। তার পাশাপাশি আরেকটা জিনিস আমরা নিশ্চয়ই দেখতে পেয়েছি যে হৃদয় রবীন্দ্রনাথ চেতনা উন্নয়ন শীর্ষক অনুষ্ঠান করতে গিয়ে দেখতে পেয়েছি প্রতি বছর স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যে আমাদের রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান সহ স্কুলে অবজারভেশন ডে থাকে। এইবার দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেটা হলো, সেটা হলো যে কোনো অনেক সরকারি স্কুলে মানে আমাদের এই ধরনের কোনো অনুষ্ঠান হয়নি, তার জন্য আমরা সত্যি মানে খুব প্রচণ্ড মর্মাহত হয়েছি। আমরা বিশ্বাস করি যে স্কুল কর্তৃপক্ষকে আমরা তার জন্য আমরা জিজ্ঞেস করতে চাইছি, আপনারা কেন নিজ দায়িত্ব সেই ব্যাপারটা করলেন না? কারণ এটা রবিবার হতে পারে, বন্ধ হতে পারে, কোনো সরকারি, তার জন্য তো রবীন্দ্র নজরুল সুকান্ত আপনি বাদ করবেন আর 19 করবেন, তার জন্য সরকার তো আপনাদের জিজ্ঞেস করতে হয় না। তার সেই দায়ভারটা আপনাদের নেওয়া দরকার ছিল, সেই দায়ভারটা তো আমাদের সঙ্গে আপনাদেরও নেওয়া ছিল। কারণ আপনারা যত দায়িত্ব নেবেন সেটা আরও দিকে দিকে আরও কিন্তু রবীন্দ্র 19 নজরুল সুকান্ত। ভাষা শহীদদের রক্তের ঋণ শোধ করতে ভাষা শহীদ স্টেশন শিলচর অবিলম্বে সরকারিভাবে ঘোষণা করার দাবি জানিয়েছে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে 3 দিন ব্যাপী অনুষ্ঠান মালার বর্ণনা তুলে ধরে বরাকের ইতিহাসকে সম্মানিত করার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে সমিতি। সংস্থার কর্মকর্তারা জানান, 1961, 1972, 1986 ও 1996 মাতৃভাষার রক্তস্নাত ইতিহাসকে স্মরণীয় করার পাশাপাশি 19-এর চেতনাকে জাগ্রত করতে এবারও 16, 17, 18 ও 19 মে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে 19-এর মহাপথ চলা, দেয়াল এবং পথ আলপনা, গান, কবিতা ও নৃত্য প্রতিযোগিতা, 19-এর শহীদ বেদিতে মাল্যদান, শহরজুড়ে সামগ্রিক নিরাপত্তা পালন, তথ্যচিত্র প্রদর্শন, বিকেলে শহীদদের স্মরণে ঘরে ঘরে 11টি প্রদীপ প্রজ্বলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বরাকের আত্মসম্মান ও আত্মপরিচয়কে বাঁচিয়ে রাখতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে রাজীব কর, বাবুল হোর, মানিক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 1963 বছর পূর্তি এটা, এবং অনুষ্ঠান আমরা শুরু করছি মূলত 16 তারিখ থেকে। 16 তারিখে বরাকের আওয়াজের 19-এর পথ চলা আছে, সেখানে আমরা যোগ দেব। 17 তারিখে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান সূচি আছে, আমরা যোগ দেব। মঞ্চের অনুষ্ঠান প্রথম দিনের মঞ্চটা হচ্ছে ভোলা চক্রবর্তী আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য ছিল তার স্মৃতিতে, এবং 18 তারিখ দুপুরবেলা 2টো থেকে মূলত শুরু হচ্ছে দেওয়াল আলপনা এবং পথ আলপনা দিয়ে। সেখানে ফাইন আর্টস চারুকলা বিভাগ আসাম বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাইন আর্টস এদের শিল্পীরা এটা করবেন। দুপুর 2টো থেকে নাচ গান, রবীন্দ্র ভাবনায় কবিতা, এগুলোর আবৃত্তি ইত্যাদি প্রতিযোগিতা থাকছে। তারপরে 1900 সন্ধ্যাবেলা মূলত হচ্ছে স্থানীয় শিল্পীদের একটা অনুষ্ঠান রাখি আমরা। অন্যান্যদের মধ্যে গীতিবাদ্য কৃষ্টি বিবেক, পরমিতা সঙ্গীতালয় এদের অনুষ্ঠান থাকছে। আলোচনা সভা, আলোচনা সভার বিষয় হচ্ছে যে অমর 19-এর আলোচনা, বিষয় কবির শহরে 19-এর কবিতা থেকে দেবাশিস চন্দ্র, বাংলাদেশ থেকে ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং শিলচর থেকে চন্ডিমা দত্ত। শহীদ বেদিতে মাল্যদান, সাথে বর্ণমালা লদ্দুর এবং একটি বই কমলাবতার কি ভাতুস্তুতি ওর লেখা একটি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালেন সোনাই শহরের 6 নম্বর ওয়ার্ড কমিশনার পিয়ারা বেগম লস্কর। রবিবার মাঝের গ্রামের পুর কমিশনারের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানের ওয়ার্ডের 9 জন কৃতি পড়ুয়াদের উত্তরীয় শংসাপত্র উপহার ও অর্থ দিয়ে সংবর্ধনা জানানো হয়। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে কৃতি পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন প্রাক্তন পুর কমিশনার আজাদ হোসেন লস্কর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা করার আহ্বান জানান মরকজ পাবলিক স্কুলের কর্ণধার মজিবুর রহমান চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মইনুল হক চৌধুরী, আজমল হোসেন মজুমদার, ক্রীড়াবিদ নাতুম সিংহ প্রমুখ। কম্পিটিশনে যাবো না, যদি ইয়ে পাইব তখন কোনো পয়সার চিন্তা নাই। আপনারা আমি বেশি লম্বা করিয়েন না, আপনারা তারা পড়েছেন, তারা উৎসাহ দিন, আমিও তারার উপরে উৎসাহ দিন, কিন্তু আপনারা গার্জেনরা মানে পড়া মনোযোগে তারার পড়ার প্রতি খেয়াল রাখবা। আর খালি এই পড়া নাই পড়ার লগে কিন্তু ধর্মের প্রতি রাখবা। তারা আজকে তারা হায়ার সেকেন্ডারি পড়ে বা মেট্রিক পাস করছে, খালকে বাইরে দিবা, তারা ধর্মের প্রতি ইয়ে রাখবা। যে আমরা মরকজ পাবলিক স্কুল যেটা হয়েছে, এটা আমরা একটা আলাদা একটা মানে ইসলামিক একটা শিক্ষা আছে। আমরা এখানে এখনো মানে অন্য মানে হিন্দু বা যারা আমরা নাই করিয়া মানে তারা কম আছে, কিন্তু আমরা ইয়ে আছে, যদি যারা 2-4 জন এখন ইয়ে ঢুকছে ইয়া খ্রিস্টান মানে স্টুডেন্ট, তো তারা যখন আইবে তারা ধর্মের একটা আমরা মানে একটা সাবজেক্ট রাখি আর কি। আপনি যত বড় হয়ে যান কিন্তু আপনার ধর্মটা ঠিক থাকলে, আপনি যে ধর্মের উপর আল্লাহ ভগবান সব একই, এটা সবাই মানে এটা রাখবা। কারণ হে আজকে তারা আপনি পাঠাইলা, হে গুয়াহাটির গেলো ইয়ের গেলো, সেগুলো তার ধর্মটা যদি বজায় রাখে না, এটা যদি বুঝে না, কিন্তু একদিন তারা আড়াই দিবা আপনি, যত বড় কিন্তু আপনি আড়াই দিবা। মা বাবা তখন চিন্তা না পড়ে যাবে, ওটার প্রতি খেয়াল রাখবা, তারা নজর দিবা, তুমি তোমার ধর্ম যার যেটা আছে নমাজ আছে মুসলমান হইলে ইয়ে আছে, এটা মানে সম্বন্ধে এটা ইয়ে করবা। আর আপনারা যে তারা কষ্ট করিয়া ইয়ে করছে, তারা গিয়া আমি গার্জিয়ান সবরে মানে আমার আন্তরিক ধন্যবাদ জানাইয়া। শিলচর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর হয়ে অগপর কর্মকর্তারা যেভাবে প্রচার কাজ চালিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিমল শুক্লবৈদ্য সহ দলীয় পদাধিকারীরা। শনিবার অগপর জেলা কার্যালয়ে গিয়ে কৃতজ্ঞতা জানান তারা। এ উপলক্ষে এক সভারও আয়োজন করা হয়। সভায় মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বলেন, মন খুলে নির্বাচনে প্রচার চালিয়েছেন অগপর কর্মকর্তারা, তাই তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় অগপর সংখ্যালঘু পরিষদের সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী বলেন, মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে কাছাড়বাসী শিলচর আসনের সাংসদ হিসেবে দেখবেন বলে তিনি সম্পূর্ণ আশাবাদী। সভায় জেলা সভাপতি কবির আহমেদ বরভুইয়া বলেন, মিত্রজোটের সরকার অসমে আসার পরবর্তী সময় জনগণ শোষণ ও দুর্নীতিমুক্ত সরকার পেয়েছেন। এদিন প্রার্থীর সঙ্গে ছিলেন জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সহসভাপতি অমিতাভ রায়, অবিসি মোর্চার জেলা সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, লোকসভা ভিত্তিক সামাজিক মাধ্যমের আহ্বায়ক প্রসেনজিৎ দেব, যুব মোর্চার জেলা সম্পাদক মহিতোষ তাঁতি ও সদস্য অভিষেক চক্রবর্তী। এটাকে কোনো সভা নয়, আমি বা আমরা এসেছি আমার দলের সভাপতির নেতৃত্বে। নির্বাচন উন্নত হয়েছে, আমরা আমার সভাপতি দিয়ে এসছেন আমাকে প্রার্থী হিসেবে, আজকের দিনে অন্য পরিচয় আমার নেই। ঠিক আছে, সরকারের মন্ত্রী হিসাবে কাজ করে কিন্তু উন্নত নির্বাচনে প্রার্থী ছিলাম, আর আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সব ঢেলে উজাড় করে দিয়েছেন, কত না ক্ষমতা আছে। এই যে মন খুলে মন ঢেলে আপনারা দিলেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকবো, আর এই কৃতজ্ঞতা জানাতেই এসছি আপনার। কারণ নির্বাচন যখন হয় স্বাভাবিকভাবে দলের প্রার্থী হিসাবে আমরা সব দলই চিহ্নিত থাকে, কিন্তু আমাদের মধ্যেই মিত্রতা আছে, রাজনৈতিক মিত্রতা আছে। এই ক্ষেত্রে আপনারাও যেখানে প্রয়োজন যেভাবে প্রয়োজন আপনারা করেছেন। নির্বাচনের পরে আমাকেও বলা হয়েছিল আমার এখানে নির্বাচনের পরে যাতে অন্যান্য জায়গায় কিছুটা সময় দিতে পারে।
এই প্রথমবারের মতো আদি জগৎগুরু শঙ্করাচার্যের 1236তম আবির্ভাব দিবস উপলক্ষে শিলচর ভোলাগিরি আশ্রমে সকালে আদি জগৎগুরু শঙ্করাচার্যের নামে পূজার্চনা, গীতাপাঠ সহ আরও অন্যান্য সনাতন ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। এদিন প্রথমে আদি জগৎগুরু শঙ্করাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বক্তব্যে শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ আদি জগৎগুরু শঙ্করাচার্যের সম্পর্কে উল্লেখ করে বলেন, আদি জগৎগুরু শঙ্করাচার্যের হাত ধরেই হিন্দু ধর্মে প্রবর্তন হয়েছিল 5টি মূর্তির পুজো, যথাক্রমে গণেশ, সূর্য, বিষ্ণু, শিব ও দেবী। 16 বছর বয়সে বেদজ্ঞানী হয়ে ওঠেন তিনি। সাহিত্যের দিক থেকেও আদি শঙ্করাচার্যের ভূমিকা অস্বীকার করা যাবে না। তিনি বেশ কিছু ধ্যানের মন্ত্র প্রবর্তন করেন, যেমন সৌন্দর্য লহরী, শিবানন্দ লহরী, নির্বাণ সলকাম, মনীষা পঞ্চকাম। এছাড়া উপনিষদ, ব্রহ্মসূত্র, ভাগবত গীতার ভাষ্য রচনা করেন। কবি হিসেবেও সমসাময়িক হিন্দু সমাজে যথেষ্ট সমাদৃত ছিলেন তিনি। বলাই বাহুল্য, অদ্বৈত তত্ত্বের প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করে গিয়েছেন আদি শঙ্করাচার্য। বারবার তিনি বলেছেন যে ব্রহ্মাই হল জগতের একমাত্র সত্য। মাত্র 32 বছর বেঁচে ছিলেন তিনি, কিন্তু এর মধ্যেই তিনি হিন্দু ধর্মকে দিশা দেখিয়েছিলেন বেদের পথে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশ্রম পরিচালনা কমিটির সম্পাদক ভোলানাথ চৌধুরী, কোষাধ্যক্ষ সৌমেন দত্ত চৌধুরী, সুমিত পাল, সৌমিত্র দত্ত রায়, মৌসুমী দেব, অনুপ শীল, বাসন্তী রায়, লক্ষ্মী রায় প্রমুখরা। ভারতবর্ষের সাধু সন্তদের যিনি একরকম মার্গদর্শক, গুরু জগৎগুরু ভগবান শ্রী শঙ্করাচার্যের আবির্ভাব তিথি। এই তিথি আজকে ভারতীয় সনাতন ধর্মের সমস্ত প্রতিষ্ঠান এবং সমস্ত ধর্মীয় ভাবাবেগপূর্ণ সমস্ত সাধু সন্তরা এই দিনটাকে আজকে বিশেষভাবে উদযাপন করেছেন। ভগবান আদিগুরু ভগবান শঙ্করাচার্য কেরলের কালাডি গ্রামে 788 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার কর্ম এবং ওনার আধ্যাত্মিকতা এবং ধর্মপ্রচার সনাতন সংস্কৃতি এবং কৃষ্টিকে পুনরুত্থানের জন্য এবং অক্লান্ত এবং কঠোর তপস্যা দিব্য শক্তির প্রভাবে সেই সনাতন ধর্মকে আবার জাগ্রত করে পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন। তাই আজকে ওনার এই জীব এই ওনার এই আবির্ভাব তিথি আমরা সংক্ষিপ্ত আকারে শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে উদযাপন করছি। মোহনপুর দ্বিতীয় খণ্ডের বাগুরগুল যুব সমাজের উদ্যোগে এক নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার বাগুরগুল খোলা মাঠে এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে উদ্বোধনী করেন আলগাপুর মোহনপুর প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মোহনপুরের বিশিষ্ট সমাজকর্মী আনোয়ার হোসেন বরভুইয়া, পশ্চিম মোহনপুর প্রাক্তন জিপি সভানেত্রী প্রতিনিধি নুরুল হোসেন বরভুইয়া, প্রাক্তন এপি সদস্য আইনুল হক, শামসুল ইসলাম, আব্দুল মালিক বরভুইয়া, শেখ ফারুক আহমেদ, শাহারুল ইসলাম, তাজিমুল হক, সালেক আহমেদ প্রমুখ। আমার বিশ্বাস এবং আমরা তার কাছে অনুরোধ করবো নিরপেক্ষতা বজায় রাখিয়ে সবার লাগিয়া কোন ধরনের দাবিকে আমরা প্রত্যাখ্যান করব না এবং কোন কারণ যদি কোন নিয়ম ভঙ্গ করেন আজকে আমরা কমিটি রেখে দেখবো তার বাইক করার লাগিয়া আপনারা হাত থেকে আপনারা পুরস্কার দিবেন, সেই হিসাবে
এই অঞ্চলবাসীর পক্ষ থেকে যারা এই খেলায় অংশগ্রহণ করবেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পুত্র বক্তব্য করেছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। দলুবাগানে গাছ ধ্বংসের দুবছর, কালো দিবস পালন করলেন শ্রমিকরা। উনিশের চেতনা জাগাতে তৈরি সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, কর্মসূচি ঘোষণা। ১০০টি বর্ষপূর্তি পালনে তৈরি বরাক, ভাষা শহীদ স্টেশন ঘোষণার দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।